সব সমস্যা সুফল মিলে, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে সব সমস্যা। স্বাগত আপনাদের সৌভাগ্যের দিশারিতে, এবং অবশ্যই স্বাগত জানাবো জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালকে, যিনি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। নমস্কার দাদা। আজকের দিনটা আমাদের কেমন যাবে আমরা সবাই সেটা জানতে চাইছি, সুতরাং দেরি করব না দাদা, আপনি বলে ফেলুন। দেখি, আজকে 12ই সেপ্টেম্বর, আজকে 26শে ভাদ্র, আজকে বুধবার, আজকে চিত্রা নক্ষত্র, আজকে যোগ হচ্ছে ব্রহ্ম, আজকে জ্বলে পুড়ে মরছেন আর কি, মানে এরকম মনে হবে সারাদিন, কিছুতেই স্যাটিসফাই হবেন না, তবু কাজকর্ম কিছু হচ্ছে না, এরকম একটা সিচুয়েশন আর কি, আজকে কাজকর্ম করতে হবে, ব্যাস এইটুকুনি। ওকে, রাশিফল জানবো, প্রথমেই মেষ রাশি। পরিবার নিয়ে, বন্ধু নিয়ে, ঘর নিয়ে, কাজকর্ম নিয়ে চাপে আছেন। কিছু করছেন না, কিছু এগোচ্ছেন না, কিছু উদ্যোগ নেই, কিছু ভাবনা নেই, এগোতে হবে, মানে উদ্যোগ নতুন ভাবে শুরু করতে হবে অবশ্যই। ওকে, মিথুন রাশি। আজকে কথা বলার দরকার নেই, জাস্ট কাজটা করুন, দিনটি কাটান। কর্কট রাশির ফল জেনে নি। মাথা গরম হচ্ছে, ভুলভাল আসছে মাথার মধ্যে, বেশ কিছু বলতে ইচ্ছে করছে, আজ বিদ্রোহ করতে ইচ্ছে করছে, সাধারণ মানুষ হয়ে থাকুন, ভালো হবে, না করাই ভালো আর কি ব্যাপারটা। সিংহ রাশি। প্রচুর ব্যয়, ছোটখাটো আঘাত, দুর্ঘটনার যোগ আছে, বিশেষ সাবধান। কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কাজগুলোকে গোছাবেন, হ্যাঁ, মানে ঠিক ঠিক কাজ করুন, ওভারঅল সব রাশির থেকে আজ দিন আপনার ভালো, তবুও নিজে সাবধান। তুলা রাশির ফল জানবো। তুলা রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে অশান্তি যোগ দেখা যাচ্ছে, লোকে আপনাকে দেখে জ্বলছে, আপনি কাজ করছেন ভালো আছেন তাও লোকে হিংসা করছে, সহ্য করুন। এরপরে বৃশ্চিক রাশি। বিশেষ সৌভাগ্য আপনার আজকে হাতে আছে, কিন্তু একটু সিধা আঙুলে না হলে একটু ব্যাক আঙুল আপনি ব্যাকাতেই পারেন, অসুবিধা হবে, অসুবিধা হবে না। ধনু। ধনুর ক্ষেত্রে শরীর নিয়ে ডিস্টারবেন্স আছে, পেটে ব্যথা, গায়ে ব্যথা, মনে ব্যথা, ব্যথা আজকে ব্যথাই ব্যথা, ব্যথায় জর্জরিত হবেন। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাকে কেউ বুঝছে না, বিশেষ করে আপনি কাঁধে আপনি মাথা দেন সেই আপনার কাছে ভুল বুঝছে, চোখে জল আসতে পারে আজকে। কুম্ভ। কুম্ভ রাশির ক্ষেত্রে শরীরে ডিস্টারবেন্স আছে, শত্রুতা যোগ দেখা যাচ্ছে, পলিটিক্যাল ব্যক্তিদের ক্ষেত্রে আজকে বিশেষ সাবধানতা, মাদ্রও খেতে পারেন, সাবধান। মীন রাশি। শত্রুতা আছে, তবে প্রেমে আজকে উন্নতি আছে, একাধিক প্রেমের যোগাযোগ আছে, সাবধান। যেটুকু বুঝলাম দাদা, তাতে মনে হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা উচিত, জ্বলেপুড়ে আজকে চাপে আছে, একটু চাপ আছে আজকে, ব্যস্ত, অসুবিধা নেই, তবে জীবন এরকম অনেক দিনই আসতে পারে, সঠিক পথে থাকলে আমার মনে হয় এই রকম চাপকে আপনি তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন না, তার জন্য তো সঠিক মানুষের দরকার। চলে আসুন যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো প্রান্ত থেকে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের কাছে, তার জন্য রইল ফোন নাম্বার 9830307720, জাস্ট এইটুকুনি যথেষ্ট, ফোন করলে অবশ্যই বুকিং হবে, আর বুকিং হলে অবশ্যই আপনার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ দাদা। সৌভাগ্যের দিশারি আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের প্রত্যেকের দিন আজ খুব ভালো কাটুক।